আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আবারও আপনাদের জন্য টাফি 45 এর আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। এই গাড়িটার চাহিদাও যেমন অনেক বেশি, তেমনই কিন্তু বলবো যে এই গাড়িটা বিক্রির সংখ্যাও অনেক বেশি। যাই হোক, টাফি 45 12-13 দিকের মডেল হবে। তো সরাসরি মালিকপক্ষ আনোয়ার ভাই ওনার তরফ থেকেই বলা হয়েছে গাড়িতে বর্তমানেও কোনো কাজ নেই, একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি। চাকার বিট থেকে শুরু করে হাইড্রোলিক ট্রলি থেকে শুরু করে বনাট মাডগার্ড সব কিছু মিলিয়ে মোটামুটি সীমিত বাজেট, একদম কম বাজেট, একদম পানির দামের সস্তা বাজেটে গাড়িটা বিক্রি করা হবে। গাড়ির লোকেশনে আসবেন, দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন। গাড়িটার স্টার্ট সাউন্ডও শুনতে পারবেন। গাড়ির সাউন্ড শুনলেই আপনারা আশা করি যে বুঝতে পারবেন গাড়িটা একেবারে ইঞ্জিনের যে শব্দটা, মিষ্টি আওয়াজটা, তো এটা কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। তো যাই হোক, হাইড্রোলিক ট্রলি সহ কমপ্লিট গাড়িটা বিক্রি করা হবে। গাড়ির লোকেশন হচ্ছে লক্ষ্মীপুর জেলা, নোয়াখালী, লক্ষ্মীপুরের বলবো কমলনগর, তোরাবগঞ্জে গাড়িটা রয়েছে। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, বিশেষ করে বরিশাল ডিভিশনের যারা ভোলার আশেপাশে রয়েছেন, বরিশালের আশেপাশে হতে পারে মুন্সিগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, এদিক থেকে কিন্তু আসতে পারেন চাইলে, দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারবেন। তো গাড়িটার আসার জন্য লক্ষ্মীপুর, তোরাবগঞ্জ আপনাদেরকে আসতে হবে, নোয়াখালী, লক্ষ্মীপুর, তোরাবগঞ্জ। তো আর গাড়ির দামের বিষয়টা বলা হয়েছে 2.5 লাখ টাকা চাওয়া দাম, 2.5 লাখ মানে 2,50,000 চাওয়া দাম ট্রলি সহকারে, 2,50,000 চাওয়া দাম ট্রলি সহকারে। এটা আসলে মোটামুটি ফিক্সড বলবো, তারপরেও কিছু দরদাম যদি করা যায় তাহলে সেটা আপনারা মালিকপক্ষের সাথে, আনোয়ার ভাইয়ের সাথে সরাসরি আপনারা ফোন দিয়ে কথাবার্তা বলে নেবেন। আর এই ভিডিও এ পর্যন্তই মূল ভিডিওটা। আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারেন, বিজ্ঞাপন দিয়ে ট্রাক্টর রোটার ট্রলির বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ। আর বলবো যে যদি আমাদের ভিডিও ভালো লাগে, উপকার যদি পান বা পাবেন মনে হয়, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আর ফেসবুক পেজটি কিন্তু ফলো দিয়ে রাখতে ভুলবেন না। একই সাথে ফেসবুক থেকেও আমাদের ভিডিওগুলো চাইলে দেখতে পারেন। এ পর্যন্ত ভিডিও, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।